মালয়েশিয়া প্রবাসী পারিবারিক বন্ধু মোহাম্মদ আলীর ছোট মেয়ে আলিসার জন্মদিনের অনুষ্ঠানে যোগদানের জন্য বেইলি রোডের কাচ্চি ভাইতে যান নোয়াখালী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সায়েক আহমেদ আশিক সঙ্গে ছিলেন স্ত্রী নাজিজা শিশু সন্তান আরহান মোস্তফা ও আবিয়াত আহমেদ আয়াদ কিন্তু তাদের সেই আনন্দ বেশিক্ষণ টিকল না ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে পড়ে সায়েক আহমেদ আশিক বেঁচে গেলেও পুড়ে মারা যান স্ত্রী ও দুই সন্তান তাদের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় আমাদের আমাদের বন্ধন শেষ আমার ওই নাতি ফোন করি কইছে ফিনল্যান্ড থেকে বেলি রোডে এখন মামারে ফোন করছি মামাও ধরে না মামিরে ফোন করছি মামিও ধরে না পাশেই ওরা গেল ওখানে রাতে একসাথে ডিনার করবে সবাই গেল আশিক আমার খালা তো ভাই ও বাইরে ছিল ওরাও ফোন করলো বল ঠিক আছে তোমরা যাও আমি আসতেছি লাস্ট কথা হয়েছে মাগরিবের পরে তারপরে ওরা ওইখানে নাস্তা করার উদ্দেশ্যে গেছে সাথে ওদের ফ্রেন্ড দুইজন ছিল ওরা টিট দিয়ে একই দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে কুমিল্লার আপন দুই বোন সহ তিনজনের শুক্রবার রাতে মালয়েশিয়া যাওয়ার ফ্লাইট ছিল লালমাই উপজেলার চরবাড়িয়া এলাকার হাজি কোরবান আলীর মেয়ে ফৌজিয়া আফরিন রিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে এমবিএ শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি ছোট বোন ভিকারুন নেসা নুন স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আফরিন আলিসার জন্মদিন উপলক্ষে খালাতো বোন সহ তাদের এক আন্টির সঙ্গে দেখা করতে বের হন সন্ধ্যায় তারা কাচ্চি ভাই রেস্টুরেন্টে খেতে যান কিন্তু আগুন লাগার পর আটকা পড়ে পুড়ে মারা যান তিন বোনই এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তারা পুড়ে নাই ধোঁয়ার কারণে মারা গেছে ফোন দিয়া কই দিতেছে বাইরে গেছে আমার নিমুন নাই এদিকে অভাবী সংসারের হাল ধরতে দুর্ঘটনা কবলিত ভবনে ক্লোথিং ব্র্যান্ড ইপিলিয়ন শোরুমের সিকিউরিটি গার্ডের চাকরি করতেন পাবনার ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা পূর্বপাড়া গ্রামের সাগর হোসেন গত 27 ফেব্রুয়ারি জয়েন করেছিল ওই ভবনে সেখানে কর্মরত অবস্থায় আগুনে আটকা পড়ে মারা যান তিনি তাকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা ওমর ফারুক সময় সংবাদ